অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি রোধ করা, সকল ধরনের উচ্ছেদ বন্ধ করা আর কেবাটাও দাবির ভিত্তিত নলবাৰী জেলার নলবাৰী টাউনত CPIM-র প্রতিবাদ। CPIM-র কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মর্মে পষেক জোড়া আন্দোলনের তার অংশস্বরূপে আজি CPIM-র নলবাৰী জেলা কমিটির উদ্যোগত নলবাৰী টাউনত প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করার মুখ্যমন্ত্রীলৈ স্মারকপত্র প্রেরণ করা হয়। অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি রোধ করা আর বিতর্কিত কৃষক বিরোধী আইন বাতিল করা, সকলকে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা, আয়করহীন প্রতিটি পরিয়ালক মাহিলি 7,500 টাকাকৈ যোগান ধরা, লগতে কেইবাটাও দাবির ভিত্তিত CPIM-ৰ নলবাৰী জেলা কমিটিয়ে নলবাৰী টাউনত এই বিক্ষোভ কার্যসূচী গ্রহণ করে। আন্দোলনকারীসকলে মূল্য বৃদ্ধি রোধ করক, দরিদ্র পরিয়ালক মাহে বিনামূল্যকৈ 10 কিলোগ্রাম চাউল যোগান ধরক, বিজেপি সরকার মুর্দাবাদ আদি শ্লোগানেরে পরিবেশ উত্তাল করে তোলে। উক্ত কার্যসূচীত উপস্থিত থাকে CPIM-ৰ জেলা সম্পাদক উমেশ দত্ত, CPIM-ৰ নেতা তথা কৃষক নেতা রবীন মিশ্র, CPIM-ৰ নেতা তথা শ্রমিক নেতা মহেশ্বর দত্ত, ভুবনেশ্বর বর্মন, হবি বরালি, ভারতের ছাত্র ফেডারেশনের রেকিবুল হক সহ কেইবাজনো কর্মী উপস্থিত থাকে। নিউজ ডেস্ক রিপোর্ট, দি পাবলিক নিউজ। বাইদেউ আমার কথাটো হল যে আমি যিবিলাক বিভিন্ন ধরনের কার্যসূচী চলি থাকে, কিন্তু এই কার্যসূচীবিলাকৰ ক্ষেত্রত সরকারে কিবা দৃঢ় পদক্ষেপ লওয়াটো আমি এতিয়ালৈকে দেখা নাই। বৃহত্তর মূল্য বৃদ্ধির ক্ষেত্রে পার্টি মার্ক্সবাদীর আহ্বানত মূল্য বৃদ্ধির বিরুদ্ধে এই প্রতিবাদী আন্দোলন, পহকজোড়া প্রতিবাদী আন্দোলন করেছে পার্টিয়ে সারা ভারতবর্ষত। মূল্য বৃদ্ধির বিরুদ্ধে বাওপন্থী দলসমূহে প্রতিবাদী আন্দোলন সংগঠিত করেছে। এই পহকর ভিতর আজি নলবাৰীতে প্রতিবাদী আন্দোলন, আর আমি যে দেখি যে প্রতিপদ বস্তুর দাম বাড়িছে, যা 11 বছরের ভিতর এইবার রেকর্ড করেছে বস্তুর দাম বৃদ্ধি, আর কৃত্রিম নাটনি সৃষ্টি করেছে মজুদার লাভখোর সকলে, সরকারের ছত্রছায়াত, শাসক দলের ছত্রছায়াত কৃত্রিম নাটনি সৃষ্টি করেছে আর গুলুণ্ঠন আরম্ভ করেছে। এই অবস্থাত আজি আমি সরকারের ওর দাবি উত্থাপন করছো যে ব্যবস্থা গ্রহণ, কঠোর ব্যবস্থা গ্রহণ করব লাগে। এই মূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্র পেট্রোল ডিজেলের দাম 1.5 মাহের ভিতর 28 বার বৃদ্ধি হয়েছে, অত্যন্ত জঘন্য কথা। আর পেট্রোল ডিজেলের দাম যেটা বৃদ্ধি হয়েছে, অন্যান্য বস্তুর মূল্য বৃদ্ধির ক্ষেত্রে এই প্রভাব ফেলাইছে, গতি এই কেনে নিয়ন্ত্রণ করবেন সরকারে আমি দাবি উত্থাপন করছো।